বিশ্বনাথ অপটিক্যাল হাউস ও শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালের যৌথ ব্যবস্থাপনায় ও ধূপগুড়ির কিরণের মিলিত প্রচেষ্টায় বিনামূল্যে ধূপগুড়ির বৈরতাইকরি স্কুলে এক বিশেষ চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয়েছিল। অপটিক্যাল হাউস ও শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালের যৌথ ব্যবস্থাপনায় ও ধূপগুড়ি কিরণের মিলিত প্রচেষ্টায় বিনামূল্যে ধূপগুড়ি বৈরাতিগুড়ি স্কুলে একটি বিশেষ চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্প থেকে যাদের যাদের চোখে ছানি ধরা পড়বে তাদেরকে বিনামূল্যে ওই দিনই শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালে নিয়ে গিয়ে ছানি অপারেশন করা হবে। উক্ত ক্যাম্পে 526 জন রোগী দেখা হয়েছে, তাদের মধ্যে 25 জনের ছানি ধরা পড়েছে। ওই 25 জনকে হসপিটালের নিজস্ব বাসে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালে অপারেশন করতে নিয়ে যাওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। উক্ত ক্যাম্পে 10 জন দুস্থ চোখে না দেখতে পাওয়া ব্যক্তিদেরকে কর্তৃপক্ষের তরফ থেকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে। পরবর্তীতে আরও বেশি সংখ্যক মানুষকে বিনামূল্যে চশমা দেওয়া হবে বলে আয়োজক বিশ্বনাথ বণিক জানিয়েছেন।